এই আহলে হাদিস হচ্ছে মুহাদ্দিসগণ, কারা বলেন? তারা বলছে এই আহলে আহলে হাদিস বলতে তোমাদের মতো লামাযাবি আহলে হাদিস না, এই আহলে হাদিস হচ্ছে তারা যারা হাদিসের খেদমত করেছে, তাহকিক করেছে, তাকরিজ করেছে, এরাই হচ্ছে সেই আহলে হাদিস, মানে ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইমাম আহমদ ইবনে হাম্বাল, এরাই নাকি আহলে হাদিস। আমরা নাকি আহলে হাদিস হওয়ার যোগ্যতা রাখি না। একজন বক্তা আছে ডটপুরি নাম, কি নাম? ডটপুরি, সম্পূর্ণ নাম নিলাম না, বাংলাদেশের প্রভাবশালী, তার নাম হচ্ছে ডটপুরি। উনি বলছেন যে পৃথিবীতে কোনো মানুষ আহলে হাদিস হতে পারবে না, আহলে হাদিস হলে জাহান্নামে যাবে। আর একটা আছে ডট 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 হামজা, উনি তখন বলছেন যে কোন ব্যক্তি যদি আহলে হাদিস হয় তেমনি ঘাত সে জাহান্নামে যাবে। আরেকজন যিনি স্পষ্টভাবে তার মুরিদকে এ কথা বলেন যে কিয়ামতের মাঠে একটা টাইটানিকের মতো জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবো, বেটা তো থেকে তুলে জান্নাতে পড়বো, উনি ঠিক একই কথা বলছেন যে আহলে হাদিস হলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কেন? তিনটে দলিল। প্রথম দলিল যে আল্লাহ রাসূল কোথাও বলেনি যে হাদিস মানতে হবে, বরং বলেছে সুন্না মানতে হবে। বা বলছে কি বলছে না, যে হাদিস মানতে হবে এই কথা এক জায়গা তো নেই, বরং আছে সুন্না মানতে হবে। তার জন্য দলিলও তারা পেশ করছে যে আলাইকুম বিসুন্নাতি, যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, ওসুন্নাতে খোলাফায় রাশেদিন ও মাহাদিন, মানে যখন ইখতিলাফ হবে কি ধরতে হবে? সুন্নাত। হাদিস নাই, আবার মুয়াত্তা মালিক 184, মিশকাত হাদিস নাম্বার 188টা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের দুটো জিনিস ছেড়ে গেলাম, একটা কিতাব আল্লাহ, একটা সুন্নাতে রাসূলি, একর সুন্নাত আছে, হাদিস নাই। তো কোনো হাদিস থেকে এই কথা প্রমাণিত নয় যে সুন্নাত মানতে হবে, বরং হাদিস, মানে হাদিস মানতে হবে এই কথা প্রমাণিত নয়, বরং সুন্নাত মানতে হবে। এর জন্য তারা বলছে আহলে হাদিস হতে হবে, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়, বরং সুন্না মানতে হবে। হাদিস আর সুন্নাতের মধ্যে একটা পার্থক্য করছে, ভাই বাংলাদেশে আছে না নেই? জবাব দেবো, একটু জবাব দিই ভাই। যারা হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য করছে তাদেরকে প্রথম প্রশ্ন, ভাই হাদিস কাকে বলে? শরীয়ত ভাষাতে আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের কাজ, আল্লাহর রাসূলের সমর্থন। সুন্নাত কাকে বলে? তাদের যদি ব্যাখ্যা নিতে যায় তারা বলছে আল্লাহর রাসূল যে কাজ করেছেন এটাই সুন্নাত। তারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আবার কথাবার ঘুরে আসেন, তারা এই জন্য উদাহরণ দিচ্ছে আল্লাহর রাসূল 11টা বিবাহ করেছেন বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, তো আহলে হাদিস তারা কেন 11টা বিবাহ করে না? সেই বুখারী 223-24 নম্বর হাদিস, বিশ্বনবী একটা নোংরা স্তূপে গেলেন, দাঁড়িয়ে পেশাব ফিরলেন, তো বিশ্বনবী মহাসেন দাঁড়িয়ে পেশাব ফিরেছে, আহলে হাদিসরা কেন দাঁড়িয়ে পেশাব ফিরে না? ভাই অনেকগুলো যুক্তি দিচ্ছে কি দিচ্ছে না? এবার আসেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করি অ্যান্টিভেনাম। কেন অ্যান্টিভেনাম না দিলে বোঝে না? প্রথম কথা, ভাই হাদিস মানে কি? আল্লাহর রাসূলের কথা, আল্লাহর রাসূলের কাজ, আল্লাহর রাসূলের সমর্থন। সুন্নাত তাদের ব্যাখ্যা, আল্লাহর রাসূল যে কাজ করেছেন সেটাই সুন্নাত। দাবি কি? হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। পাল্টা প্রশ্ন, ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই, সুন্না মানবা, সুন্নাত কি? আল্লাহর রাসূল যে কাজ করেছেন সেটাই সুন্না। তো আল্লাহর রাসূল 11টা বিভাগ করেছে, তোমরা আগে করো। বুঝাতে পারিনি, আল্লাহর রাসূলের কাজটা সুন্নাত কি সুন্নাত নারে ভাই? তারা বলে সুন্নাত মানতে হবে, তো ভাই আল্লাহ রাসূল একটা বিবাহ করেছে তোমরাই করো, তারপরে আমরা দেখছি। আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরাচ্ছে, এটা করব তো করব না? তা আসল যে কাজ করেছেন এটাই সুন্নাত, তো এটা তুমি দাঁড়িয়ে পেশাব ফিরো, তারপরে আমরা দেখছি। তো তারা যতগুলো অভিযোগ করছে হাদিস নিয়ে এসে সবগুলো উল্টে ওদের ঘাড়ে চাপিয়ে দেন, সবগুলো চলে যাবে। হুজুর বোঝে নাই যে কোন দিকে তিনি দলিল দিতে গিয়ে কোন দিকে চলে এসেছে, বাদ দেন। তারপরে কয়েকটা অ্যান্টিভেনাম আরো জবাব, হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। তো সুন্নাত মানার দাবিদার হলে 11টা বিভাগ তোমাদেরকে করতে হবে। দুই নম্বর জবাব, হাদিস যদি মানা না যায়, সুন্নাত যদি শুধু মানতে হয়, ভাই বলেন তো কবরের আজাব যে বর্ণনাগুলো এসেছে এগুলো হাদিস না সুন্নাত? জাহান্নামের বর্ণনা যেগুলো আছে এগুলো হাদিস না সুন্নাত? কিয়ামতের মাঠে কি অবস্থা হবে এগুলো হাদিস না সুন্নাত? ভাই বলুন তো, যে বেটা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, তো কেমন বাপের বেটা এই বর্ণনাগুলোকে অস্বীকার করেই দেখো। তোমার মুসলিম বা ইসলাম থাকে কিনা আমরা তাই দেখছি। হাদিস মানা যাবে সুন্নাত মানতে হবে, তো কবরের আজাব যেগুলো এসেছে এ তো সুন্নাত না, রসুলের কথা, রসুলের শেষে বলেছে। ভাই বলুন তো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইসলাম কবুল করেছেন হাদিসের উপরে ভিত্তি করে না সুন্নাতের উপরে ভিত্তি করে? হাদিসের উপরে ভিত্তি করে। মেরাজে গিয়েছিলেন আল্লাহ রসুল, ফিরে আসছেন, সবাই বলছে মোহাম্মদ তো পাগল হয়ে গেছে। আবু বকর বলছে কি হয়েছে? এই ঘটনা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে এই কথা কে বলেছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সমস্যা আমি সাক্ষ্য দিচ্ছি যে না, বিষ্ণু বলেছেন, মানে এটা 100% সঠিক কথা। তো মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমান এসেছে কিসের ভিত্তিতে?
রাসূলের হাদিস কথাটা বিশ্বাস করে সে বলেছে যে আমি গিয়েছিলাম মিরাজে এতে এসেছি সহিহ বুখারী 349 নম্বর হাদিস দেখেন স্পষ্ট ভাবে প্রমাণিত যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও কিন্তু ঈমান এনেছিলেন মুসলিম হয়েছিলেন কিসের উপর ভিত্তি করে হাদিসের উপর ভিত্তি করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ইসলাম তথা ঈমান এসেছে হাদিসের উপর ভিত্তি করে না সুন্নাতের উপর ভিত্তি করে হাদিসের উপর ভিত্তি করে এসে বলছে এই ঘটনা ঘটেছে আর আম্মাজান সঙ্গে সঙ্গে সেই কথা বিশ্বাস করেছে বিশ্বনবীর কথা হচ্ছে হাদিস তার মানে বোঝা গেল হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে এটা গোড়াপন্থী মূর্খ ছাড়াকে বলতে পারে না আর দুই নাম্বার ওপেন স্পষ্ট হয়ে কথা বলি যে ভাই হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য করেছে যারা এটা ইংরেজরা ভারতবর্ষে তথা উপমহাদেশে প্রবেশ করার আগে একটা সালাফ থেকে দেখান কোন কিতাব থেকে যে তারা কেউ বলেছে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে কেউ বলেনি বরং এটা ইংরেজের জামানায় তৈরি করা বুঝ এটা আগের বুঝ নয় ভাই বলেন তো শুনেন আবু দাউদ একটা হাদিসের গ্রন্থ না সুনান তিরমিজি একটা হাদিসের গ্রন্থ না কিতাবুস সুনানের উপরে কমপক্ষে 12 খানা হাদিসের গ্রন্থ আছে তার মধ্যে ইমাম আহমেদ ইবনে হাম্বলের সন্তানের একটা আছে কিতাবুস সুনান তো ভাই বলুন তো সুনান আবু দাউদ এখানে হাদিস আছে না সুন্নাত আছে সুনান আবু দাউদ তিরমিজি দেখেন সুনান তো ভাই বলুন তো হাদিস আর সুন্নাতের মধ্যে যদি পার্থক্য থাকতো তো সুন্নাত কি শুধুমাত্র ইমাম আবু দাউদ সংকলন করেছে না হাদিসের সংকলন করেছে হাদিসের সংকলন করেছে তার মানে মুহাদ্দিসগণ যে কথা বুঝে নাই তুমি সেগুলো বুঝে নিয়েছো বড় পণ্ডিত তুমি তারা বুঝলো না হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে ইনারা বুঝে নিল যে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য আছে তো সর্বদি এই কথা বলি যে উপমহাদেশের মধ্যে এটা একটা ফিতনা যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে এটা নতুন একটা ফিতনা আরেকটা অভিযোগ সব সময় করতে পারছ না আরেকটা অভিযোগ আমাদের প্রতি যে আহলে হাদিসরা পীর মানে না আছে না আহলে হাদিসরা পীর মানে না ভাই এই কথা তো আমরা বলি যে আমরা পীর মানি না তো একটা ব্যাটা আমাকে প্রশ্ন করছে এসে বলছেন আমি তাকে বলছি ভাই পীর আপনি যে মানেন তো পীর মানেন কেন উনি তখন বলছে আরে পীর না মানলে জান্নাত যেতে পারবেন না আমি তখন বলছি দাদা কোন পীর মানবো বহুত তো পীর বলছে হক কানে পীর মানতে হবে তো ভাই হক কানে পীর কী দিয়ে মাপবো দাড়ি বাটকারা পাবো কই বলেন উনি তখন বলছেন আরে হক কানে পীর না দলে জান্নাত যাওয়া যাবে না তো উনি বাংলাদেশি উনি তখন বলছে তো আমি বলছি হক কানে পীরকে তো চরমনে পীর সাহেব আচ্ছা ঠিক আছে তো চরমনে পীর সাহেবের কাছে বায়াত না হলে জান্নাত যাওয়া যাবে না না যাওয়া যাবে না বলছে ভাই আমি তো ইন্ডিয়ান আমরা তো চরমনে পীর সাহেবের অধিকাংশ মানুষ নামই জানি না তো আমরা জান্নাত যাবো কী দিয়ে রে ভাই উনি বলছেন হাক্কানি পীরের কাছে বায়াত না হলে জান্নাত যাওয়া যাবে না হাক্কানি পীর হচ্ছে আপনাদের পাখা নাকি উনার কাছে যদি বায়াত না হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না তবে বলুন তো বাংলাদেশ বাদ দিয়ে পৃথিবীতে কি আর মুসলিম নাই ভাই ভারতে নাই আমাদের পশ্চিমবঙ্গে নাই ভাই আমেরিকাতে নাই মুসলিমে নাই এই সৌদি আরবে নাই গোটা বিশ্ব তাতে 200-এর উপরে রাষ্ট্র আছে ভাই বলুন তো জার্মানের লোক আপনাদের পীর সাহেবকে চেনে কি চেনে না চেনে ভাই উনি তো চেনেই না কে উনি তো ভাই উনারা জান্নাত যাবে কিভাবে তার মানে এটা ধাপি গ্যারান্টি জান্নাত মানে শুনছেন শুধু কিছু পাবেন না মানে ঘোড়ার ডিমের মতো শুনে আসবেন জিন্দগিতে দেখবেন না তো আমি তাকে বলছি যে ভাই আপনি যে কথা বললেন তো ভাই পীর ধরা যে ফরজ এ কথা কোরআনে কোথায় লেখা আছে উনি বলছে অবশ্যই কোরআনে আছে আমি বলছি কোথায় আছে বলছে কোরআনেই আছে আমি কোরআনটা হাতে টুক করে তুলে দিয়েছি বলছি ভাই কোথায় লেখা আছে একটু দেখান তো উনি পৃষ্ঠা উল্টাই কিছুক্ষণ পরে বলেছি ভাই পান পেয়েছেন বলছেন না আরেকটু বলছি ভাই পেয়েছেন বলছি আশ্চর্য মানুষ তো আপনি তখন থেকে শুধু ডিস্টার্ব করেন আরে এত মোটা কোরআন এত তাড়াতাড়ি পাবো নাকি একটু খুঁজতে হবে আমি তখন বলছি ভাই সময় তোমার বেশি নাই তো ভাই বলুন তো যখন বাংলাতে পীর শব্দ লিখি প্রথম অক্ষর কি লাগে ইংরেজিতে যখন পীর লিখি তখন কি লাগে ভাই আরবিতে যখন লিখবো তখন কি লাগবে এবার যারা মাদ্রাসা ধাপিতেও বাদান নিয়ে এনে বাইরে থেকে শুনেছেন আলিবা তা পড়েন তো ভাই প বলে কোনো অক্ষর আছে তো ভাই যেখানে প বলে কোনো অক্ষরই নেই তবে বন্ধু কোরআনে পীর শব্দ থাকে কিভাবে আমি তখন বলছি ভাই আপনি হচ্ছেন ওই ব্যক্তিগত দাবি করছেন যে ভাই একটা আইসক্রিম খেয়েছি খুব গরম ভাই আইসক্রিম গরম হয় আইস মানে তো ঠান্ডা রে ভাই আইসক্রিম কখনো গরম হয় না কেউ যদি বলে ভাই একটা বন্ধা নারী দেখলাম দুটো সন্তান ভাই বন্ধা নেই সন্তান হবে এই যে বন্ধা তার যদি সন্তান থাকবে তাকে বন্ধা বলা যাবে তো ভাই কোরআন হাদিস শুধু লেখার জন্য আরবি বর্ণমালাতে পে বলে কোনো অক্ষরই নেই তো কোরআন হাদিসে পীর শব্দ থাকে কিভাবে ভাই বাঙালিরা এতটা বোঝে না তাহলে বোঝা গেল নিশ্চিত এটা আরবি ভাষা যেহেতু নেই কোরআনে পীর শব্দ থাকতে পারে না 100% উনি তখন যুক্তি দিয়ে একটা কথা বলছে যে রুল আমিন ভাই পীর ধরা ফরজ অবশ্যই ফরজ তো কেন
বলছি আপনাকে একটা যুক্তি দিই, বলছে মারেন যুক্তি। উনি তখন বলছেন ওই যে দুইতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন? আচ্ছা জি দেখতে পাচ্ছি। বলছে বলুন তো দুইতলা বিল্ডিংয়ে কীভাবে উঠবেন? আনছি মই দিয়ে উঠে পড়বো। বলছে কেন একলাভ উঠতে পারবেন না? আনছি আমি স্পাইডারম্যান নাকি রে ভাই যে আমি একলাভ উঠে পড়বো? উনি তখন বলছেন এই যে দুইতলা বিল্ডিংয়ে ওঠার জন্য মাঝখানে মই লাগিয়েছেন এটা হচ্ছে পীর সাহেব, মানে পীরের কাজ এটা। একটুবার আবার বলছেন যে ভাই ধরুন আল্লাহ না করুক আপনার পিতা অসুস্থ হয়ে গেল, আপনি যাবেন এখন কলকাতা আমাদের নীলরতন মেডিকেল হসপিটালে, তো বলুন তো আপনি কলকাতার নীলরতন মেডিকেল হসপিটাল চেনেন? আছে জি আমি তো চিনি না। উনি তখন বলছেন তার মানে কি আপনি আপনার বাবাকে নিয়ে ডাক্তারখানাতে যাবেন না? আছে অবশ্যই যাবো। বলছে আপনি তো রাস্তাই চেনেন না, যাবেন কিভাবে? আছে আশ্চর্য বিষয় আমার গাড়ির ড্রাইভার তো চেনে রে ভাই, ওকে বলবো নিয়ে চলে যাবে। উনি বলছেন এই যে রাস্তা চেনেন না, ড্রাইভার রাস্তা চেনে ড্রাইভারকে ধরেছেন, এটাই পীর সাহেব। ভাই বলুন তো যুক্তি ভালো কি ভালো না? ভালো যুক্তি নিঃসন্দেহ। আমি তখন বলছি যে ভাই আমি একজন সাধারণ মানুষ, একটা প্রশ্ন একটাই উত্তর দিলে যথেষ্ট। আমি তখন বললাম যে ভাই আমি সাধারণ মানুষ, জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলুন তো কি করতে হবে? আমার প্রশ্ন জান্নাত যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলুন তো আমাকে কি করতে হবে? উনি তখন বলছেন এই জন্যই তো পীর ধরতে হবে। আজ কথা এখনো বোঝেন নাই তাই আপনি উত্তর দিলেন, কারণ আপনার দাবি যে রাস্তা চেনে যে জায়গা দেখেছে তাকেই তো ধরতে হবে, এটা তার দাবি। আমি তখন বলছি ভাই আমি জান্নাত যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কি করতে হবে? তো আমি বলছি ভাই বলুন তো পৃথিবীর কোনো জীবন্ত অথবা মৃত কোনো পীর জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? তো আমি তখন বলছি আপনার দাবি ছিল এটা যে নীলরতন হসপিটালের রাস্তা চেনে জায়গা চেনে তাকে ধরতে হবে, তো পৃথিবীর কোনো জীবিত অথবা কত কোনো মৃত পীর সে কোশ্চিন কালো কখনো চোখ দ্বারা জান্নাত জাহান্নাম দেখে নাই। তো আমি যদি আপনার পীরকে ধরি তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে এই চান্সটা বেশি আছে, কিন্তু আমি এমন একজন ব্যক্তিকে পীর ধরেছি যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই বিশ্বনবী স্বচক্ষে জান্নাত দেখেছেন কি দেখেন নাই? জাহান্নাম দেখেছেন কি দেখেন নাই? সূরা বানী ইসরাইল এক নম্বর এক তাফসীর নে কাসির দেখেন, মেরাজে গিয়ে বিশ্বনবী জান্নাতও দেখেছে জাহান্নামও দেখেছে। আজি ভাই আমি তো ধরেছি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তো আপনি আবার কাকে ধরেছেন? আপনারটা সন্দেহজনক, আমারটাই বিন্দু পরিমাণে সন্দেহ নাই। সার্বিকভাবে একথাই প্রমাণ বা একথাই বোঝানোর চেষ্টা করবেন তাকে যুক্তি দিয়ে। অবশেষে তিনি বলছেন যারে ভাই আপনার সঙ্গে এইসব উল্টাপাল্টা কথা বলছেন, আপনি আপনার সঙ্গে পড়া যাবে না। আমি তখন বলছি যে ভাই আমিও বিশ্বাস করি পীর ধরা ফরজ, তাতে কোনো আপত্তি নেই, পীর ধরা অবশ্যই ফরজ। তো পীর ধরা কেমন ফরজ? আপনার বাংলাদেশে একটা পীর আছে, এত বড় একটা ভুড়ি একদম গাইতে আটে না, নাম কি? দেওয়ানবাগি পীর। সবার বিচার হয়, এই ব্যাটার বিচার হয় না। দেওয়ানবাগি পীরের একটা বক্তৃতা শুনলাম, উনি বলছেন তার মুরিদকে সামনে নিয়ে ভিডিও বাই ধুলো দিয়ে চোখে চলে যাওয়ার যুগান নাই, প্রত্যেকটা চেক করে দেখে নিতে পারবেন। তিনি বলছেন যে আমি যদি তোমাদেরকে বলি যে মা ফাতেমা নবীজির স্ত্রী আমার বউ, তোমরা কি বিশ্বাস করবে? নাউজুবিল্লাহ মিন জালিক। আর মুরিদ যেগুলো আছে আর কত বড় বেকুব তারা বলছে হ্যাঁ, আর পীর যে কত বড় বেকুব এটাও প্রমাণিত। উনি বলছেন তোমাদেরকে যদি বলি মা ফাতে আমার বউ, বেটা মাও বলছে বউ বলছে, নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই বলুন তো এই পীরকে ধর। আরে ভাই একে যদি না ধরেন আপনার ইমানই থাকবেন না, বেঈমান হয়ে যাবেন। আরে একে ধরার পরে আগে জেলখানা দেওয়া ফরজ। আজের ইসলামী খিলাফত থাকে, যদি রাষ্ট্র থাকে, তো ধরে আগে ধরে তাকে তওবা করতে বলতে হবে, তওবা যদি না করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, নচেৎ ইমানই থাকবে না। তো আমরা এই কথা বলি যে পীর ধরা ফরজ মানে 100% ফরজ। কেন? পীর ধরা পরে যা করা ফরজ তাই করা ফরজ, মানে চোরকে ধরা পরে যা করা ফরজ পীরকে ধরে তাই করাই ফরজ, এটাই সত্য কথা। পীর ধরা ফরজ আমরাও মনে করি। একটা বই আপনাকে দেখাবো, কয়েকটা বই নিয়ে এসেছি, বাংলাদেশ থেকে কিনেছি, টাকা দিয়ে কিনেছি, মাইনুল ভাইয়ের বাড়িতে বসে পড়েছি, নোট করেছি আজকে সকালবেলাতে। বোটা হচ্ছে চরমোনাই পীর সাহেবের একটা রচনা বলি, ভাই বললে রাগ করবেন? ভাই কষ্ট করে টাকা দিয়ে আমি পড়েছি, ভাই পড়েছি কিসের জন্য? বলার জন্য তো নাকি? আর এখন যদি বলেন না বললে ফিতনা হবে, তো বই বিক্রি করলে ফিতনা হয় না? তা আমি তো পড়েছি, আমি তো বলবো রে বেটা। বোটা একটা অধ্যায় খুলবেন, আশেকে মাসুক, এ বইটার আশেকে মাসুক একটা পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 35 খুলবেন। কত নম্বর পৃষ্ঠা? 35 নম্বর পৃষ্ঠা। এখানে দুটো জিনিস খণ্ডন করব। এক, আমাদের শেখ আব্দুর রাজ্জাক
বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি একটা আলোচনাতে একটা জিনিসকে তাগিদ দিতে গিয়ে বলেছিলেন যে মানুষের পেশাব এতটায় ভয়ঙ্কর যদি একটা ফোঁটা যদি পড়ে যায় তাহলে ওই সালাত আর হবে না যদি পোশাকে পড়ে যায় উদাহরণস্বরূপ তাগিদ দিতে গিয়ে বলেছে কোন ব্যক্তি যদি গাভীর এক বালতি পেশাবের মধ্যে নিজে চাদরটাকে চুবিয়ে নেয় তারপর যে সালাত আদায় করে সালাত বাতিল হবে না এই নিয়ে ইউটিউবে দেখছি অনেক রকমের অভিযোগ এমনকি কাফের শুদ্ধ ফতোয়া চলে এসেছে এর জন্য তো ভাই একটু আমরা দেখি পীর সাহেব কি বলে বইটার নাম কি বললাম আল্লামা সৈয়দ মোহাম্মদ এসাক রাহিমাহুল্লাহ রচনা বলি দ্বিতীয় খণ্ড এর মধ্যে একটা অধ্যায় আছে আশেকে মাসক বা এক্সকে এলাহি পৃষ্ঠা নম্বর 35 তিনি লিখছেন দেখেন কি লিখছেন পীরের কাছে কেন বায়াত হবেন আর পীরকে কেমন ভাবে মানতে হবে শেখ পাশে আছে আমি দেখিব যারা জুম করতে চান জুম করে নিতে পারেন লিখছেন দেখেন পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোন প্রকার কিলোকাল কিলোকাল মানে হচ্ছে আপত্তি কিলোকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তাহা করিতে তাকিবেন তাকিবেন মানে থাকিবেন হাফেজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কি বলেছেন কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব শারাব মানে মদ কি বললাম কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা যাই নামাজ রাঙিয়ে মানে রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে কেননা তিনি রাস্তা সব তৈরি করিয়াছেন তিনি তাহার উঁচু নিচু অর্থাৎ ভালো মন্দ সব চেনেন কম বুঝেন বুঝেন ধরুন জাহেরভাবে যদি যদিও তুমি উহা শরীয়তের খেলাফ দেখো কিন্তু মূলে তা খেলাফ নহে কিছু বুঝতে পারলেন বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক ভাই আব্দুর রাজ্জাক বিন হাফেজাহুল্লাহ পরে আপত্তি যে তিনি কি বলেছেন যে গরুর যদি এক বালতি পানি থাকে মানে পেশাব থাকে নিজের চাদর যদি চুবিয়ে যদি নামাজ আদায় করে নামাজ এটা নষ্ট হবে না বরং তিনি এটা মাসালা দেননি এটা কি করেছিলেন তাগিদ দিয়েছিলেন ভাই এই তাগিদ কি আপনাদের কিতাবে নাই আপনাদের কিতাবে আছে বেহেশতের জিওয়াত 6 নম্বর খণ্ড স্পষ্টভাবে তালাক অধ্যায়ের কাছে এসে আলোচনা করে সালাত অধ্যায়ের কাছে আলোচনা করতে এসে তিনি লিখছেন আশরাফ আলী থানভি তিনি বলছেন যে একজন মেয়ে ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করবে কতক্ষণ দেখছে একটা সন্তান অর্ধেক অলরেডি পেশাব পোশাব হয়ে গেছে আর অর্ধেক ভেতরে আছে এমন সময় যদি আজান পড়ে তো ওই মেয়ের জন্য নামাজ পড়া পড়তে হবে এটা বাধ্য তো ভাই বলুন তো এটা কি তিনি বুঝিয়েছেন আসলে যে ওই সময়তে নামাজ পড়তে হবে জি না মানে কি বুঝিয়েছেন তাগিদ ঠিক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনিও তাগিদ দিয়েছেন যে মানুষের পেশাব এতটাই খারাপ যে এক ফোঁটা যদি পড়ে যায় আপনি যদি জেনে যান আর সালাত হবে না এটা উদাহরণ দিয়েছিলেন গরুর পেশাব দিয়ে ভাই ওটা নিয়ে এত সমালোচনা কিন্তু পীর সাহেব কি বলছে এটা ভাই পেশাব না রে ভাই মদ কি গোটা মদের মদ ওটা চাদর নয় লাইনটা আবার পড়ো জি আরেকবার পড়ি দেখেন কি বলছে কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারাও যাই নামাজ রাঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো অর্থাৎ শরীয়তে কামিল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ তবুও তুমি তা নিরাপত্তিতে মানে কোনো আপত্তিবিহীন ভাবে তা গ্রহণ করো কেন তুমি দেখছো পীর সাহেব কি করছে এটা বলছে জাহের ভাবে মনে হচ্ছে যে না এটা তো শরীয়তে খেলাফ কিন্তু ভেতর আসলে খেলাফ না ভাই বলেন তো এরকম যদি কেউ বিশ্বাস করে এরকম পীর বা একে কি করা উচিত ধরা উচিত কি উচিত নয় বলেন ধরা উচিত নয় আরে ভাই আমরা বলি আগে ধরা উচিত ধরে একটু আগে যা বলেছি ওটা করাই উচিত ভাই আমাদের প্রতি অভিযোগ তার চেয়ে খারাপ কথা লেখা আছে না নেই ভাই ওটা তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি বলছেন চাদর তুমি বলেছো যায় নামাজ তিনি বলছেন গরুর কি পোশাব তুমি বলেছো মদ ভাই বলুন তো চিন্তা করেন তো ভাই আমাদেরকে বলে তার জন্য প্রথমে বলেছে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে ভাই তুমি কাচের ঘরে বাস করে লোহার ঘরে ঢেল ছুড়ো তোমার কাচের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিশেষ করে মনে রাখবেন আমাদের আহলুল হাদিস ওলামা যারা আছে মাশাইখ যারা আছে তারা এইসব পাগল ছাগলের কথা জবাব দেয় না মনে করে তারা ভাবছে তারা বড় হুনু হয়ে গেছে তারা ভাবছে কি না কি যে আমাদের জবাব দেয় না যেখানে যাই তারা অভিযোগ করছে আমাদের শাক অভিযোগ দেয় না তার জন্য তারা ভাবছে কি না কি আমি এই জন্য বলি পাগলের জবাব দিয়ে লাভ আছে রে ভাই
তার জন্য আমাদের মতো জেনার দু চারটা পৃষ্ঠা পড়েছে তাদের বই পড়েছে এরা যদি থাকে মানে ওদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট শাইখদের সময় অপচয় করার দরকার নাই তো ভাই তাদেরই বই তাদেরই বই স্পষ্ট লেখা ভাই এপি ধরা 100% ফরজ আমি বইটা থেকে না হলে 20টা পয়েন্ট এখানে মানে নকল করেছি প্রত্যেকটা জায়গাতে যে তারা এমন কথা বলেছে আরেকটা পড়ব রাগ করবেন আরেকটা নাম হচ্ছে ভেদে মারেফত হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ এদের ধর্মগ্রন্থ ভেদ ভেদে মারেফতে পৃষ্ঠ নম্বর 15তে আরেকটা খুব সুন্দর দিয়েছে হযরত শামসুত তাবরেজি রাহিমাহুল্লাহর নকল মানে একটা ঘটনা বর্ণনা করছে একটু লম্বা ঘটনা হলো পরে মানে শুনেন যেটা আহলে হাদিস সমাজে তো কেচ্চা গানে শোনা হয় না ধৈর্য হারণ করবেন একটু শুনেন কত সুন্দর লাগে দেখবেন লিখছেন পীরের এটা হচ্ছে এসকে ইলাই মানে বেদে মারিফত পৃষ্ঠ নম্বর 15 লাইন নম্বর 6 থেকে পড়ছি লিখছে দেখেন পীরের আদেশ নিয়া তিনি তখন রোম শহরের দিকে রওনা হইলেন মানে একজন মুরিদ পীর আদেশ করেছে যাও তুমি রোম শহরে যাও তখন পীরের আদেশ নিয়ে এই ব্যক্তি তখন রোম দেশে তিনি যাচ্ছেন এবার লিখছে দেখেন কিছুদূর অগ্রসর হওয়ার পর পথের মধ্যে ঝুপড়ির ভেতরে এক অন্ধ বৃদ্ধাকে একটি লাশের সম্মুখ নিয়ে কাঁদিতে দেখিলেন হুজুর বৃদ্ধাকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধা উত্তর করিলেন হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নেই একটু বুঝিয়ে দিই বিশ্বাবদার মুরিদকে বলছে তুমি রোম সাম্রাজ্যে যাও অমুক কাজটা করবা পীরের এই আদেশ পেয়ে মুরিদ চলে গেছে এখন রোম সাম্রাজ্যে এখন রোমের মধ্যে প্রবেশ করে দেখছে একটা ঝুপড়ির মধ্যে একটা মহিলা বয়স্ক মহিলা সে কাদাকাটি করছে গিয়ে ওই তখন জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার তোমার কি হয়েছে তুমি কাঁদো কেন তখন নিজের এবার ঘটনা বর্ণনা করছে কেন কাঁদে এবার দেখেন বলছেন এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই একটি পুত্র ছিল সে আমার জন্য যথেষ্ট খেদমত করিত তার ইন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায় ওই 12 বছর বয়স্ক নাতি একটি গাভী পালিয়া আমাকে দুগ্ধ খাওয়াইত এবং আমার খেদমত করিত সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন এখন উপায় নাই দেখিয়াই কাঁদিতেছি হুজুর হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য বৃদ্ধা উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন হুজুর বলিলেন এবার হুজুর কি বলিলেন শুনেন হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও কার হুকুমে বলেন হুজুর বলছে হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও ভাই ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতো কার হুকুমে বিসমিল্লাহ আল্লাহর হুকুমে সূরা ইমরান আয়াত নম্বর 49 আর পিসা বলছে হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও দেখেছেন কত বড় ক্ষমতা পীরের আপনার এবার দেখেন কি লিখছে তখন ছেলেটা উঠিয়া দাঁড়াইল এবং বলিল আমার দাদু কোথায় দাদু স্নেহ ভরে কোলে জড়াইয়া বলিল দাদা তুমি মরিয়াছিলে এখন কিরূপ জীবিত হইলে নাতি বলিল আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন কে জিন্দা করিয়াছেন আল্লাহর ওলি নাকি ওকে জিন্দা করেছেন পীরও বলছে তুমি আমার নামে উঠো আর ওর যে কে জিন্দা করেছে সে বলছে আল্লাহর ওলি তাকে জিন্দা করেছেন এরপরে দেখছে দেখেন এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছায় যখন পৌঁছায় তখন বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধ নাতিকে জিন্দা করিয়াছেন মানে বাদশার কাছে খবর চলে গেছে এই ঘটনার তখন জিজ্ঞাসা করছে ওই ব্যক্তিকে ওই পীর সাহেবকে যে তুমি কিভাবে এই ছেলেটাকে জিন্দা করিয়াছো পীর সাহেবের গর্ব দেখবেন কি করে কি বলছে দেখেন তিনি বলিলেন যে আমি বলিয়াছি হে ছেলে আমার আদেশে জীবিত হয়ে যাও তাই স্বীকার করছে আবার বাচ্চার সামনে গিয়ে পীর স্বীকার করছে তারপরে লিখছে দেখেন বাচ্চা বলিলেন আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন বাচ্চার তার মানে তাওহীদ ঠিক আছে পীরের তাওহীদ ঠিক নাই এবার দেখেন কি বলছে কুতুব সাহেব উত্তর করিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব মানে আল্লাহর কাছে আমি কি জিজ্ঞাসা করিব তার আন্দাজ নাই নাউজুবিল্লাহ মিন জালি তার আন্দাজ নাই বলছে আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করব আল্লাহর আন্দাজ নাই নাউজুবিল্লাহ মিন জালি তারপরে কি লিখছে দেখেন শেষ লাইনটা এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল তাহাও নিয়েছে মানে আল্লাহ প্রতিপর অভিযোগ আল্লাহর আন্দাজ নাই এই মেয়েটার একটাই শুধুমাত্র নাতি ছিল 12 বছর সে দেখভাল করতো আল্লাহ তাকে মেরে ফেললো আল্লাহর আন্দাজ নাই নাউজুবিল্লাহ তারপর লিখছে দেখেন বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া
কোনরূপ জিন্দেগি গুজরান করিত, মানে জীবনটা অতিবাহিত করত, এখন এটুও নিয়ে গেল। তাই আমি এবার ফিরে কারামত দেখেন, যেহেতু আল্লাহ ছেলেটাকে নিয়ে চলে গেছে, মৃত্যু দিয়েছে, তাই পিছু হয়েছে, তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রু নিয়ে আসি আছি, নাউজুবিল্লাহ মিন জালিক। তো সার্বিকভাবে আমি এই কথা বলছি যে ভাই পীর দ্বারা ফরজ কি ফরজ না বলেন ভাই? ফরজ না? আরে ভাই 100% ফরজ। এই ঘটনা থেকে প্রমাণ হয় পীরকে ধরা ফরজ। তারপরে যদি ইসলামী রাষ্ট্র হয় তাকে প্রথমে তওবা করার সুযোগ দিতে হবে, নচেত তাকে একদম ঝুলিয়ে দেওয়া ফরজ। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব মুসলিম উম্মার মধ্যে যারা এরকম বিভ্রান্তিকর আকীদা সৃষ্টি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ব্যক্তিকে তুমি হেদায়েত দান করে সকলে বলি আল্লাহুম আমিন। একটা ছোট্ট রেফারেন্স দিয়ে আলোচনা শেষ করবো। শেখ এসে বসে আছে, শেখ তখন থেকে জিজ্ঞেস করছে যে শেখ কথা বলবো না চালিয়ে দেবো, শেখ অনুমতি দিয়েছে এই জন্য আলোচনা করছিলাম। তো যাই হোক, এই ঘটনাটা কোথায় পাবেন জানেন? যেটা আমি এই চরমনে পিসের বই থেকে দেখালাম, এই ঘটনাটা পেয়ে যাবেন বাইবেল খুলবেন। কোথায় ভাই? বাইবেল গসপেল অফ লুক, নিউ টেস্টামেন্ট, যেটা খ্রিস্টানরা ইঞ্জিল মনে করে, 7:11-20 বই দেখেন, ঘটনাটা মজুদ আছে। সেম এই থিমে ঘটনা মজুদ আছে, একদম হুবহু এই মানে থিমটা নেওয়া আছে এই ঘটনার মূল অংশকে নিয়ে, তার নিজেদের মতো বিস্তার করেছে। তারপর তো অনেক নোংরা নোংরা কথা আছে, এখনো পড়ার সুযোগ না, ইনশাল আপনারা কিনে যদি দেখতে পারেন বুঝতে পারবেন। মহান সত্তার কাছে প্রার্থনা, আল্লাহ সুবহানাহু তাআলা এইসব ব্যক্তিকে তুমি হেদায়েত দান করে সকল বলি আল্লাহ আমিন। আল্লাহ সুবহানের কাছে এই দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের বিরুদ্ধে যারা কুটু মন্তব্য করছে, আল্লাহ সুবহানাহু তাআলা এদেরকে তুমি হেদায়েত দান করো সকল বলি আল্লাহ আমিন। এই দাওয়া, এই দোয়া রেখে আজকের মতো আলোচনা শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।